আছো গাইস, সময় এসে আজি আপনার একটা পার্টি আছে। আজি লগরটার ভায়েকর লটোর কি লগে ফার্স্ট বা ফার্স্ট যেটা খুয়াই যে অন্নপ্রসন্ন আছে মাতিছে আজি, সেখানে গই আছো। তার কারণে এটা লব আইসো বেবি সেটটা, এইটু লইছো জনসনের বেবি কেয়ার কালেকশন। এটা ভাল আছে, গোটেকটা বস্তু পাই সো এই বেশি বেস্ট হব না, সর আসলে সেখানে তার কাপড়ের সাইজটাও নপাও কেন কাম ডর হব, সো কারণে এই বস্তু লইছো আজি এই লটোর কারণে। দে মোক এক পেক করে দিয়ে হ্যাঁ, মিল্কিস এটা বড় ধুনিয়া বিস্কুট হয়, মোট ফেভারিট বিস্কুট হয়। থ্যাংক ইউ। বাইশ দিনের মূরত আজি আক খুলিছে, যোৰহাট খুলিছে। মানে যোৰহাটৰ আপনার যে কোভিডৰ পরিস্থিতি আছিল এখন ভাল হয়েছে, ভাল হওয়ার কারণে এতিয়া এটা বজালে দোকান পোহর খুলে পাৰিব আৰু এটা বজার পিছত মানে আপনার দুটা বজার কার্ফিউ হয়ে যাব। এটা মানে ওলাই আছি, গই আছো এটা মার মাছত, আমি গই আছো এটা মাক টাউনত যাও থম, সেইপিনে মই গই আছো মোৰ লগৰটো ঘরে গৈ আছো। মই কৈছিলো যে আপোনালোক আজি অন্নপ্রসন্ন আছে তালে গৈ আছো, বাকি ভাল লাগিছে আজি বহুত দিনত ওলাই আহিছো। আকৌ অ কি হলি এই এক্সিডেন্ট হল পড়লে হ্যাঁ কেনে পড়লে কেনে পড়লে মানে কেনে পড়লে হ্যাঁ ও এরা একটা কাম করবেন, চাব নয় আপনি পা বলে চাব লাগে আপনি কেন চাব ও ভাইটি দাঁতো দেখাই দিবা। আজি প্রথম দিনা ওলাই আহিয়ে দেখিলে এক্সিডেন্টটা, সাইকেলের মানুষ এনে এনেক মানে ওলাই গেল পটককে লাই দিলে ব্রেক মারি দিলে, মাক এটা রাখব লাগবে এইখিনিতে কেরকম ভরাই ল 98.06 হয়ে গেল এটি আপনার এশ ভাগে নাই যত এটিলেক। আজিকালি মানুষ বহুত আছে দেই, বহুত মানুষ হয়েছে আজি চক। ও স্যার পুলিশে মানুষ পুরা ফিরে গেল, কালি চাইছিল কালি মানুষই নাছিলে। গোহালি হয়ে গেলে বেশি ভিড় হয়ে যাব, এখানে ইয়ারপানি যাও, গরম পড়েছে মানুষ বেশি হয়েছে, এটা করোনা ভাইরাস আকো নহলে হয় আর। এটা অ্যাক্টিভ কেস কমি গেছে যোৰহাটত আপনার বিলো 50 আই থিঙ্ক, লক্ষিমপুর আর গোলাঘাট এখন এটিও আপনার কন্টেইনমেন্ট জোনতে আছে, তেওঁলোকে এটাকে রেহাই দিয়া নাই। তো পাঁচখন জেলার ভিতর দুখন জেলা এটিও আপনার 24 আওয়ার্স আপনার কার্ফিউ হয়ে আছে। ভাল লাগিছে দেই, বহুত দিন ভাল লাগিছে, ওলাই আহিছোঁ আৰু মানুহবোৰ দেখিছোঁ ভাল লাগিছে। কাৰ্ফিউ হৈ থাকিলে মানে কেনেকুৱা লাগে মানে আহি মানে ভাল নালাগে। কোভিড ভেকচিন চেণ্টাৰ BED কলেজ যোৰহাট, এইটো আপোনাৰ আমাৰ পৰ্যটন বিভাগ যোৰহাট, টুৰিজম ডিপাৰ্টমেণ্ট গভমেণ্ট অফ আসাম যোৰহাট। তাৰপিছত আপোনাৰ এইটো হৈছে আপোনাৰ যোৰহাটৰ মেইন থানা হয় এখন, যোৰহাট পুলিচ ষ্টেচন সেইখন চব মেইন হয়। ফ্লাইঅভাৰ বনাই আছে, দিগদাৰ হৈ যাব, সেইকাৰণে মই এতিয়া দশেনকৈ হৈ গড়ালি হৈ যাম। এতিয়া মই এইপিনে টাৰ্ণিং কৰি দিলোঁ ধুনীয়াকৈ, য়েছ বঢ়িয়া। আজি বহু দিনত ব্লগ কৰিছোঁ, ভাল লাগিছে, ব্লগ কৰি থাকিব লাগে, ব্লগ কৰি থাকিলে ভাল লাগে মনটো, কিন্তু ব্লগ কৰিবলৈ আপোনাৰ এতিয়া বাহিৰলৈ আহিব নোৱাৰে বাৰু ব্লগ কৰিবলৈ, দিগদাৰ হৈ গৈছিলে। চ' সেইকাৰণে আজি বহু দিনত আকৌ ব্লগ কৰিছোঁ, আপোনালোকৰ কথা পাতিছোঁ। আইনক্সত লাষ্ট চিনেমা চাইছিলোঁ, ৱাৰ চাইছিলোঁ, ঋতিক ৰোশনৰ ৱাৰ চাইছিলোঁ। অ' অ'কে, আইনক্স এতিয়াও বন্ধ হৈ আছে, চিনেমা হল খুলিব দিয়া নাই এতিয়া। KFC যোৰহাটৰ KFC, অ'কে আমি এতিয়া পাই গ'লোঁ সেই লাহতি, লাহতি তিনিআলি বুলি কয় এইটো, যোৰহাটৰ বিশাল মেগামাৰ্ট। কৃষ্ণ গুৰুদ্বাৰ হয় যোৰহাটৰ গুৰুদ্বাৰ, সেইপিনে গ'লে আপুনি পাব ইঞ্জিনিয়াৰিং কলেজ। এতিয়া মই যাব লাগিব, আগলৈ যাব লাগিব, আগলৈ গৈ আপোনাৰ টাৰ্ণ কৰি সোমাই যাব লাগিব মককচুং 136 কিলোমিটাৰ, মৰিয়নি 17 কিলোমিটাৰ আৰু তিতাবৰ যাব লাগিব আপোনাৰ 21 কিলোমিটাৰে। চব আমি যদি এইপিনে ডাইৰেক্ট গৈ থাকোঁ মককচুং পাম, মককচুং মানে কি মানে নাগালেণ্ডৰ মককচুং, এটা বহুত ধুনীয়া জেগা হয়। মই পাৰিলে এইটো জেগালে যাম, চাংকি যাব আছে চাং। ফাইনেলি পাই গ'লোহি আমি এতিয়া ভাস্কৰ ঘৰত, একচুৱেলি ভাস্কৰ ভায়েকৰ আজি লৰটো অন্নপ্রসন্ন আছে, সেইকাৰণে আহিছোঁ আজি। ঐ কি পিনে
লগতে আমাৰ কৃষ্ণ আহিলে, কৃষ্ণ বনে লগ পালে ভাল লাগিলে, বাকী চল্ভ কৰি আছে মানে যিবোৰ ইকুৱেশ্যন থাকে ন চল্ভ চল্ভ কৰি আছে চ' আহিছিলোঁ পাৰ্টি খাব আহিছোঁ এতিয়া এতিয়া আকৌ পাৰ্টি মাজত কি হৈছে এতিয়া পঢ়া কথা আছে মানে এইবোৰ পঢ়া ব্ৰিলিয়ান মানুহ হ'লে এইবোৰ এইবোৰ মানে পুৰণা মানে স্মাৰ্ট মানুহ পুৰণা পুৰণা কি ক'ম আৰু মোৰতো পঢ়ি পঢ়ি আমনি লাগি গৈছে মানে কিমান পঢ়িলোঁ দুটা দুটা ডিগ্ৰী কৰিলোঁ এটা মাষ্টাৰ ডিগ্ৰী কৰিলোঁ আৰু কিমান কৰিম আৰু পি এইচ ডি কৰিলে মানুহ আছে কিন্তু আৰু কৰিবলা কিন্তু এইকেইটা এই আমাৰ কৃষ্ণই পি এইচ ডি কৰি আছে ইপিনে এম ফিল কৰি আছে কি চিন্তা সিহঁতৰ ন সিহঁতৰ চাকৰি পাবই আৰু হয় নাই কৰা 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 কি আছে কোৱা ডি ডি এক্স অফ চাইনাইজ কৰিছিলে বাপৰে বা চলিছন চব চাই দেখক বাপৰে বা এইটো ইকুৱেশ্যন চব কেন ডাঙৰটো ইয়াত আৰম্ভ হৈছে ইয়াত আৰম্ভ হৈছে এইকেইটা শেষ হৈছে চক কিমান ডাঙৰ চক বা এইটো হৈছে এম ফিলৰ চক এম ফিলৰ প্ৰব্লেম হয় দেখিলে এম ফিল কৰি ইমান টান হয় প্ৰব্লেম এম ফিল কৰি ইমান টান হৈ যায় আপোনাৰ মাংস আছে ভাত চব্জি দাইল আপোনাৰ ৰেডি হৈছে কৃষ্ণ চ' আমি আমি খাবলৈ ৰেডি হওঁ ইয়াৰ নেমু লৈছোঁ নেমু চ' ফাইনেলি ভাতো আৰম্ভ কৰি দিওঁ ভাত আছে ভাত দাইল এনেকৈ কৰি আছে তুমি তুমি আনা আকৌ একেলগে খাওঁ খোলা কৃষ্ণ খোৱা ৰেডি কৰোঁ এই স্নেহ স্নেহ এই যাওঁ দেই যাওঁ বাই বাই অঁ দীপক চ' ফাইনেলি খাই বৈ হৈ গ'ল পাৰ্টি চাৰ্টি খালোঁ বাৰ্থডে পাৰ্টি আছিলে ফাৰ্ষ্ট বাৰ্থডে আছিলে বাৰ্থডে পাৰ্টি খাইলোঁ খাই পিনে এতিয়া ঘৰতে গৈ আছোঁ মা আছে টাউনত মাক লৈ যাব লাগিব তামা ঠিক আছে কাইলৈ পাতিম দিয়া বাই কৃষ্ণক বিদায় দিলোঁ পিনে কৃষ্ণ যাব এতিয়া তিতাবৰ যাব মই যাব লাগিব এতিয়া আপোনাৰ বৰুৱা চাৰিআলি